শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভার মধ্যে আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। 1996 সালে ভাঙড়ে কলেজ ছিল, হয়েছে, তারপর থেকে নতুন কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। জনসংখ্যার অনুপাতে ভাঙড়ে শিক্ষা প্রতিষ্ঠান নাই। যাতে জনসংখ্যার অনুপাতে ভাঙড়ে শিক্ষা প্রতিষ্ঠান হয় তার দাবি জানিয়েছি, এবং সাথে সাথে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে টিচার স্টুডেন্টস রেশিও মেনটেন হয় না, যাতে টিচার স্টুডেন্টস রেশিও মেনটেন হয় তার জন্য দাবি জানিয়েছি। জানি না সরকার কবে আমাদের ভাঙড়ের দিকে তাকাবেন, সুনজর দেবেন আশা করছি, আর পাঁচটা জায়গার মতো ভাঙড়ের দিকেও সুনজর দেবে, ভাঙড়ের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের মেধার বিকাশ যাতে ঘটাতে পারে, সেই প্ল্যাটফর্মটা সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেবে। ইতিপূর্বে ভাঙড়ের মেধা সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, সমালোচনাও করেছে, সে বিতর্কে যাচ্ছি না। আমি গত বছরে একটা শুধু রেকর্ড দিচ্ছি, আপনাদেরই ভাঙড়ের ভাঙড়ের ছাত্র, ভাঙড়ের ভূমিপুত্র, অর্থের অভাবের জন্য নিজের কোচিং নিতে পারেনি, তার মেধা ছিল কিন্তু অর্থের কাছে পরাজিত হয়ে নিজের কোচিং নিতে পারেনি, সে অনলাইনে ইউটিউবের মাধ্যমে নিজের কোচিং নিয়েছিল বিনা পয়সাতে, যতটা এমডি খরচ হয়েছিল ব্রাউজিং করার সময়। সে অল ইন্ডিয়া লেভেলে 1947 র্যাঙ্ক করেছিল, এই আপনাদের ভূমিপুত্র, আমাদের ভাঙড়ের ছেলে। এগুলোকে কিন্তু বেশি উত্থাপন করা হয় না, জাতীয় স্তরে রাজ্য স্তরে এগুলো উত্থাপন করা হয় না, ভাঙড়ের এই মেধাগুলোকে দেখানো হয় না। ভাঙড়ে কোন রাজনৈতিক নেতা কাকে কি কটু কথা বলেছে, কাকে এই বলেছে সেই বলেছে, এইগুলোকে হেভি হাইলাইট করা হয়। ভাঙড়ে যে সমস্ত মিডিয়া পার্সনরা আছে আপনাদের কাছে অনুরোধ করবো, প্রত্যেকটা খবর দেখানো উচিত, সাথে সাথে ভাঙড়ের মেধাগুলোকে রাজ্য স্তরে জাতীয় স্তরের মানুষ যাতে জানতে পারে, আপনাদের আপনাদের যে প্ল্যাটফর্ম আছে তার মধ্য দিয়ে আপনারা জানাবার চেষ্টা করবেন। একটা জিনিস আমি ভেবে পাই না, আমার সাদ্দাম ভাই পোস্ট করেছিল, বাস্তব কথাটাই ভালো রেজাল্ট করেছে ভাই, তুই কি হবি বোন, তুই কি হবি, কি বলে ডক্টর হবো, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করব, আমেরিকায় যাব, ইংল্যান্ডে যাব, ভালো ডিগ্রি নেব, আইএস আইপিএস বিসিএস হবো, বিভিন্ন জিনিস হবো, কিন্তু কেউ একবারের জন্য বলতে আমি দেখলাম না যে আমি ভালো রাজনীতিবিদ হব। কেন বলেনি, কারণটা কি, বা তার বাবা মাও তার পরিজন কেন তাকে রাজনীতি করতে উৎসাহিত করে না, ডাক্তার হওয়ার জন্য উৎসাহিত করছে, টিচার হওয়ার জন্য উৎসাহিত করছে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য উৎসাহিত করছে, খেলাধুলা করছে, ভালো স্পোর্টসম্যান হওয়ার জন্য উৎসাহিত করছে, ভালো রাজনীতিবিদ হওয়ার জন্য উৎসাহিত কেন করে না? কারণ রাজনীতিটা যে কুলসিত হয়ে গিয়েছে বলেই তো নাকি, রাজনীতি নোংরা জায়গা, গালাগালি, হানাহানি, পশলা পশলি, খারাপ ভাষাগত কোনো এ থাকে না, এটার জন্যই আমার মনে স্বাভাবিকভাবে এটাই তো, এটাকে এই রাজনীতি কিন্তু প্রত্যেকটাই কন্ট্রোল করছে, এই রাজনীতি। আপনার স্কুলে কটা টিচার থাকার দরকার, কটা থাকবে কি থাকবে না, আপনার সন্তানটা এক সায়েন্স নিয়ে পড়তে গেলে কোথায় যেতে হবে, না যেতে হবে, আর্টস নিয়ে করলে কোথায় যেতে হবে, কি হবে, টোটালটাই পলিটিক্স কন্ট্রোল করছে। আপনি ভোট দিয়ে নেতা বানাচ্ছেন, সে কন্ট্রোল করবে আপনার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের হাল কেমন থাকবে, তাহলে সেই জায়গাটা আপনার আমার বাড়ির সন্তানগুলোকে যেতে বারণ করছেন যেন, হ্যাঁ কুলসিত হয়ে আছে বলে, তাহলে আপনাকে আমাকে তো এগিয়ে আসতে হবে, যে দুর্গন্ধটা আছে, যে নোংরা জিনিস আছে সেটাকে পরিষ্কার করতে হবে। দেখুন আজকে আমরা এখানে স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, গর্ব করে বলছি শহীদ আশফাক উল্লাহ খানের নাম বলি, শহীদ আশফাক উল্লাহর নাম বলি, শহীদ ক্ষুদিরামের নাম বলি, শহীদ প্রফুল্ল চাকির নাম বলি, শহীদ মাতঙ্গিনী হাজরার নাম বলি,
শহীদ প্রীতিলতা ওয়াজেদারের নাম বলি আমরা, আরো অনেক শহীদদের নাম বলছি, শহীদ ভগৎ সিং সব আরো শহীদদের নাম বলি, কিন্তু তারা একবারের জন্য পিছনের কথা ভাবেনি। লক্ষ্য একটাই ছিল, ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দিতে হবে। আমি বেরোই, তখন এত ইন্টারনেট ছিল না, এত এত এর রংরমা ছিল না, সহজেই যোগাযোগ কিন্তু হতো না একটা মানুষের সাথে, একটা মানুষের এক প্রান্তে আছে বা অন্য প্রান্তের মানুষের সাথে। তারপরেও লক্ষ্য কি ছিল, ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে, সেই জন্য বেরিয়ে গিয়েছিল দেশকে স্বাধীন করার লক্ষ্যে। তাদের আত্মবলিদান, তাদের কন্ট্রিবিউশন, তাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, মাথা তুলে বসবাস করছি, আমরা আমাদের অধিকার বুঝে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, তাদের আত্মবলিদানের ফলে যে সংবিধান আমরা পেয়েছি তার ধারাগুলো আজকে ভুলণ্ডিত হওয়ার চেষ্টা হচ্ছে। নিউ এডুকেশন পলিসি এসেছে একটা, বিস্তর আলোচনা আছে, কিন্তু দেখানো হচ্ছে কি এতে অনেক কিছু লাভ হবে মানুষ ছাত্র জীবন। কিন্তু একটা কথা বলে রাখি, যখন নোটবন্দি করা হয়েছিল বলেছিল নোটবন্দির ফলে অনেক লাভবান হবে মানুষ, কিন্তু দিনের শেষে কি দেখলাম আমরা, এত বছর নোটবন্দি হওয়ার পরে কি দেখলাম, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল তারা আরো পিছিয়ে গেল, ছোটখাটো ব্যবসায়ীরা ধ্বংস হয়ে গেল। তাই আপনাদের বলি, অনুরোধ করি, যারা আছেন আজকে যুব সমাজ থেকে, যারা উঠে আসছেন, আগামী ভবিষ্যৎ যারা আছেন, যাদেরকে আমরা সংবর্ধিত করব বা যারা টপ থ্রির মধ্যে আসতে পারেনি, প্রত্যেককে বলবো, আপনারা যে কথা যিনি সংকল্প নিয়েছেন মনে যে আমরা এই হওয়া দরকার, সাথে সাথে এটাও লক্ষ্য রাখুন যে এতগুলো জিনিসকে আপনারা যাই করেননি কেন সবকে কন্ট্রোল করছে আমাদের মতো 8 পাস নেতারা, 4 পাস নেতারা। আমি চাই যেমন আপনার বাড়ির আইপিএস আইএস আইএফএস হচ্ছে, বিসিএস হচ্ছে, আপনার বাড়িতে তো একটা পলিটিশিয়ান তৈরি হোক, যার শিক্ষিত মার্জিত ভদ্র পলিটিশিয়ান তৈরি হোক, যে দেশ দশের কথা ভাববে, ভাঙড়ে কিভাবে আর একটা কলেজ আনা যায় তার কথা ভাববে, ভাঙড়ের ছাত্র শিক্ষক রেশিও কিভাবে মেনটেন হবে, সেই ধরনের পলিটিশিয়ান আপনার বাড়ি থেকে উঠে আসুক, এটা আমি আশা করছি আপনাদের কাছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, যে মূল এতে আমি ফিরে আসি, কি হচ্ছে, আচ্ছা কোন কোন হাইমাত আছে তোমার, বাহ ঠিক আছে বলবে, আমি মূল এতে ফিরে আসছি। তার আগে একটু ক্ষমা প্রার্থী, বামনঘাটা অঞ্চলের হাই স্কুলের লিস্ট যেটা আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম করার জন্য সে মিস করেছে, আমি ব্যস্ততার জন্য আমার আমার ভুলের জন্যই তাদেরকে আজকে এখানে উপস্থিত করাতে পারিনি, আমি দুঃখিত। আমার যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেবো। এখানে অনেকে আছে নিশ্চয়ই জানবেন, আমি ছাত্র ছাত্রীদেরকে ফোন করেছি বা তাদের বা তাদের গার্জেন ফোন করে ধরেছি, আমি তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছি। এই জন্য বিধায়ক মানে বাঘ বা সিংহ নয়, আপনাদের ভোটেই বিধায়ক নির্বাচন হয়েছে, আপনি না ভোট দিলে আমি বিধায়ক হতে পারতাম না। আমার যতটুকু কর্তব্য আমি করার চেষ্টা করছি এবং আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনাদের ভোটের কতটা গুরুত্ব, সেজন্য আমি ডাইরেক্ট আপনাদেরকে ফোন করেছি। কি নাম আছো? চালতাবেরিয়া হাই মাদ্রাসা এইচএসএ মাদ্রাসা সেকেন্ড হয়েছে আসমিরা খাতুন, এখন তার কিছু মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন। এখানে আপনি